আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো কথা বলে নারকেল সুপারি পান লক্ষ্মীপুর জেলার প্রাণ, সেই অনুযায়ী বলা যায় যে আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে নারকেল হয়, সুপারি হয়, পান হয়। এটার জন্য আমাদের এই জিনিসগুলোর জন্য আমাদের লক্ষ্মীপুর জেলাটা খুবই বিখ্যাত। এবং অনেকে বলে থাকেন যে বরিশালের ডাব বিভিন্ন জায়গার ডাব বা বরিশালের নারকেল বিভিন্ন জায়গার নারকেল। আমি বলবো ভাই, বাংলাদেশের মধ্যে যদি নারকেল এবং ডাব বিখ্যাত হচ্ছে লক্ষ্মীপুরের, কারণ আমাদের এই জেলাটা এই নারকেল এবং এই সুপারির জন্য খুবই বিখ্যাত। এখানে নারকেল যেভাবে মিষ্টি হবে অন্যান্য জেলার নারকেল এভাবে মিষ্টি হবে না, এখানে ডাবের পানি যেভাবে সুস্বাদু হবে অন্যান্য জেলার ডাবের পানি এভাবে সুস্বাদু হবে না, এটা কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। তো আজকে আমরা এক আমাদের এক চাষা যিনি সবসময় আমাদের সাথেই থাকেন, আমাদের কাজ করেন বা আমরা তার সাথে থাকি, আমার নিজের কাজ করে থাকেন বা আমাদের নিজের কাজ করে থাকেন, তো তার এই সে কাকার সাথে আজকে আমি কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। কাকা অনেক ভালো আছেন? শরীর স্বাস্থ্যের কি অবস্থা আপনার? আচ্ছা কাকা, আমাদের লক্ষ্মীপুরের নারকেল ভালো নাকি বরিশালের নারকেল ভালো বলেন তো একটু, একটু জোরে বলেন। বরিশালের ডাবের মধ্যে আর আমাদের এই লক্ষ্মীপুরের ডাবের মধ্যে পার্থক্যটা কি একটু যদি বলতে? বরিশালের ডাবটা কেমন? না বরিশালেরটা ভালো মিষ্টি, নোয়াখালীরটা তো অনেকে তো বলে থাকেন যে ওই বরিশালের ডাব ভালো বা নারকেল ভালো আমাদের এটা। তাহলে আপনি তো শিউত বলতেছেন ইনশাল্লাহ। আচ্ছা তো কাকা, আপনি কতদিন ধরে এই নারকেলের কাজ করে থাকেন, কত করতেছেন? 18 বছর কাম করি এই কোম্পানিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 18 বছর ধরে কাজ করেন ইনশাল্লাহ। তো কাকা, আমাদের গ্রাহকের উদ্দেশ্য কিছু বলেন। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তো চিটাগাং বা ঢাকা বাবনবাড়ি খুলনা বাগেরহাট এইসব এলাকার ভিতরে আমাদের নোয়াখালী ন্যাশনাল লাইট আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বিয়ার্স শুনতে পাচ্ছেন যে আসলে কাকার মুখের কথা যে আমাদের এই লক্ষ্মীপুর জেলা নারকেল কিন্তু এটা কিন্তু অনেক মিষ্টি, তেমনি সুস্বাদু। আপনারা যারা ব্যবসা করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব, এবং আপনারা কীভাবে নারকেল নেবেন, কীভাবে আপনারা নারকেল হাতে পাবেন আমরা সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নারকেল ডেলিভারি দিয়ে থাকি। আপনারা অবশ্যই যদি নারকেলের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখাবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।